বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে বেরিয়েই পড়লাম তাও আবার যাচ্ছি বন্দে ভারত করে তো ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে করে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সাথে দেখো কত বড় একটা লাগেজও কিন্তু নিয়ে নিয়েছি তো দেখো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে পাঁচটা পনেরো ট্রেন কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছে তো আমাদের এই ট্রেনটা ছাড়বে পাঁচটা পঞ্চান্ন মিনিটে তো দেখো আমরা কিন্তু অনেকক্ষণ আগে এসেই ওয়েট করছিলাম যে কখন বন্দে ভারত ঢুকবে তো শেষমেশ ঢুকেই পড়লো তো এখন আমার ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে এবং ভীষণ এক্সাইটেডও যে ফার্স্ট টাইম আমি বন্দে ভারত করে কোথাও ঘুরতে যাচ্ছি তো দেখো ই টু কামড়ায় কিন্তু আমাদের সিট নাম্বার রয়েছে ওয়ান এবং টু তো চলো এখন আমরা ট্রেনের মধ্যে উঠবো এবং সিট নাম্বার খুঁজে নেবো নিজেদের তো দেখো আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড যে ফার্স্ট টাইম যাচ্ছি কারণ কেমন এক্সপিরিয়েন্স হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো উঠেই পড়েছি ট্রেনে তো এখন আমি আমাদের সিট নাম্বারটা খুঁজে নেব তো চলো 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 আমি কিন্তু যাচ্ছি যে সিট নাম্বার পাচ্ছি না আমাদের যে কোথায় রয়েছে আমাদের সিটটা কোথায় আমরা বসবো তো তার জন্য কিন্তু দেখো এগিয়েই যাচ্ছি এগিয়েই যাচ্ছি তো চলো যেতে 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 অ্যাট লাস্ট আমাদের সিট নাম্বার আমরা খুঁজে পেয়েছি তো দেখো এখানেই কিন্তু রয়েছে আমাদের সিট একদম শেষে দুটো সিট রয়েছে আমাদের ওয়ান এবং টু আমাদের সিট নাম্বার তো দেখো এখানে কিন্তু একটা বাচ্চা দেখে এসে বসে রয়েছে খেলছে আর কি ওয়ান আর টু পেয়ে গেছি তো এসেই কিন্তু দেখো আমি ফার্স্টেই সিটে বসে পড়েছি তো দেখছি যে কেমন আরাম তো এটা কিন্তু মোটামুটি ভালোই আছে একদম কিন্তু খারাপ না তো চলো তারপরে কিন্তু এসেই আমি দেখছি যে কি কি জিনিস এখানে দেখি রয়েছে তো দেখো ফার্স্টেই আমি হাত রাখার ওখান থেকে একটা বই খুলে নিলাম তোমরা কি সত্যিই ভাবছো বই একদমই নয় কিন্তু এটা হলো খাবার খাওয়ার জন্য তো বেশ ভালো লেগেছে এই জিনিসটা আমার তো তারপরে আমি দেখছি যে আর কি কি করা যায় তো তারপরে কিন্তু আর একটা নতুন জিনিস পেয়ে গেলাম সেটা কিন্তু হলো পা রাখার দেখো একটা পাদানি কত সুন্দর না হেভি সুন্দর লাগছে আমার তো দেখো এখানে কিন্তু গোলাপ ফুল দিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে ফার্স্টে ট্রেনে ওঠার পরে তো ট্রেন কিন্তু এই মুহূর্তে আমাদের ছেড়ে দিয়েছে তোমাদের দাদাকেও একটা গোলাপ দিল তো খুব সুন্দর লাগলো এই জিনিসটা তো ফার্স্টে ওয়েলকাম করলো আমাদের একটা গোলাপ দিয়ে তো তারপরে ভাবলাম যে গোলাপটা কি করব কোথায় রাখলে বেশি ভালো হয় তো মেয়েদের যেই জিনিসটা ভালো লাগে সেটা হলো গোলাপটা রাখতে হয় মাথায় তো দেখো কত সুন্দর লাগছে আমি কিন্তু মাথাতেই রেখে দিলাম আর তোমাদের গোল তোমাদের দাদার গোলাপটা কিন্তু আমি ওর পকেটে রেখেছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে সেই জন্য তো তারপরে কিন্তু আমাদের ট্রেনে ওঠার সাথে সাথে একটা করে জলের বোতল দিয়েছে তো এটা হলো ফার্স্ট দিয়েছে যা যা দিয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে খাবার কোয়ালিটি কেমন সবটা জানাবো তো দেখো এখানে কিন্তু আমাদের জন্য চলে এসেছে এখন চা এবং বিস্কুট তো এখানে ওরা বিস্কুট দিচ্ছে এবং চাও দিচ্ছে তারপরে কিন্তু গ্লাস গরম জল দেবে তো জার্জারটা শেষে বানিয়ে খেতে হবে তো এখানে কিন্তু এদের বিহেভিয়ারও ভীষণ পরিমাণে ভালো তো দেখো আমাদের দুজনেরটাই দিয়ে গেল। এবার হচ্ছে আমাদের নিজেদের নিজেদের বানিয়ে খেতে হবে তো তারপরে কিন্তু গ্লাস এবং হচ্ছে গরম জলও কিন্তু দিয়ে যাবে তো দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ ওরও ভীষণ আনন্দ লাগছে কারণ ফার্স্ট টাইম কিন্তু আমরা বন্দে ভারত করে যাচ্ছি কোথায় তোমাদের তো সেটাই বলিনি আমরা যাচ্ছি মা জল তো দেখো সেই জন্য দুজন দুজনই ভীষণ এক্সাইটেড যে ফার্স্ট টাইম আমরা এতটা দূরে যাচ্ছি এবং বন্দে ভারত করে তো দেখো এখানে কিন্তু এবার গ্লাস দিয়ে যাচ্ছে তারপরে কিন্তু গরম জল দিয়ে যাবে তো এখানে বেশ ভালো লেগেছে তো আরও কি কি জিনিস আছে আমি ট্রেনে উঠেই শুধু দেখছি যে কি কি করা যায় কি কি জিনিস আছে ইউনিক কী কী আছে সেগুলোই তো দেখো এখানে হচ্ছে চা বানাতে হবে তো আমি বলছিলাম চা বানাই তো আমার শরীরটা এখানে অনেকটা খারাপ লাগছিলো যেহেতু অনেকটা সকালবেলায় আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো সেই জন্য শরীরটা ঠিক ভালো লাগছিল না একদমই খালি পেট ছিল তো তারপরে দেখো বিস্কুটটা দিয়ে গেল তো আমি বিস্কুটটা খেয়ে বলবো যে কেমন খেতে ভালো নাকি কোয়ালিটি একদম খারাপ বন্ধুরা খেতে কিন্তু একদম খারাপ না তো আমি কিন্তু খেয়ে টেস্ট করছি তো বেশ ভালোই লাগলো খেতে কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই তো বিস্কুটটা কিন্তু খেয়ে প্রথমেই বললাম যে ভালো হয়েছে এরপরে দেখি কি কি খাবার আছে আর খেতে কেমন তো দেখো এখানে কিন্তু আমাদের গরম জল দিয়ে যাচ্ছে তো এবং যার যার মতন এবার শেষে যে দুধ চা খেতে পারবে সে দুধ চা বানাবে এবং যে লাল চা খেতে চায় সে লাল চা বানিয়ে খেতে পারে তো দেখো এখানে কিন্তু আমি এখন চা বানাবো এবং চা বানিয়ে খাবো প্রথমে একটুখানি দুধ দিয়ে ফেলেছিলাম কারণ ভেবেছিলাম দুধ চা খাবো তো তারপরে ভাবলাম যেহেতু শরীর দুটো একটু খারাপ লাগছে তো দুধ চা খাবো না তো লাল চা খাবো তারপরে দেখো তারপরে লাল চা বানাচ্ছি তো বানিয়ে কিন্তু আমি খেয়ে বলবো যে কেমন খেতে হয়েছে এবং এখানে কিন্তু চিনির পরিমাণটা না একদমই কম দিয়েছে তো যারা একদম চিনি ছাড়া খেতে না তাদের জন্য বেশি ভালো তো চলো এখন অনেকটা পরিমাণে গরম তো সেই জন্য একটু ধীরে ধীরে খাচ্ছি একবারে খাওয়া যাচ্ছে না তো অল্প অল্প করে আমি খাচ্ছি তো দেখো এখন কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে মাথাটাও ভীষণ ছাড়ছে তো প্রথমে কিন্তু চা খেয়ে নিলাম তো তারপরে দেখবো যে আরও কী 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 খাবার আসে নাকি কি কি খাবার দেবে দেবে না সবটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চা খাচ্ছি এখন এখনও বেশ ভালোই লাগছে মাথাটা ছাড়ছে একেবারে তো তারপরে দেখো একটু বসে বসে কিন্তু বাইরে দেখো কত সুন্দর প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আর ভেতর থেকে না মনেই হচ্ছে না যে ট্রেনটা এত দ্রুত গতিতে চলছে তো দেখো তারপরেই কিন্তু আমাদের নটা নাগাদ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে তো ব্রেকফাস্টে কি কি আছে তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কিন্তু সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে তা আমাদেরও কিন্তু দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদা আমাকে ডেকে তুললো যে ওঠো তাড়াতাড়ি খাবার চলে এসেছে তো দেখো এখানে কী কী খাবার রয়েছে কলা দিয়েছে এখানে রয়েছে দেখো কর্নফ্লেক্স এবং দেখো তার সাথে রয়েছে একটা ফ্রুট জুস এবং এখানে রয়েছে সস বাটার আর তার সাথে রয়েছে ব্রাউন রুটি আর এখানে রয়েছে দেখো এখানে একটা সবজি দিয়েছে সেদ্ধ করে হালকা করে রোস্টেড করা তো আর দিয়েছে একটা অমলেট তো এখানে দেখো গাজর আলু এবং আছে মটরশুটি তার সাথে অমলেট আছে তো এই হলো ব্রেকফাস্টের খাবার তো বলছি যে চলো খেয়ে নিই কিন্তু আমার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে তো আমি কিন্তু ঘুমেই পড়েছিলাম তো তারপরে ভাবলাম যে না চলো খেয়েই নিই আগে তো দেখো আমি কিন্তু ফার্স্টেই যে রুটিটা সেটা বের করে নিচ্ছি কারণ এটাই আমার বেশি পছন্দ এখানে সব খাবারের মধ্যে রুটি আর তার সাথে কলা এটাই বেশি পছন্দ আর এখানে বাটার দিয়েছি বাটার লাগিয়ে খেতে পারো তো বেশ ভালো লাগবে খেতে আর তোমাদের দাদা তো সব থেকে ফেভারিট বাটার কারণ ও বাটার খেতে ভীষণ পছন্দ করে আর হ্যাঁ তোমাদের তো বললামই না এখানে যে একটা দেখতে পাচ্ছ বাটি দিয়ে গেছে এই বাটিটায় কিন্তু দুধ দেবে যে দুধ এবং কর্নফ্লেক্স দিয়ে খেতে পারো সেই জন্য তো আমার কিন্তু একদমই অপছন্দ দুধ কর্নফ্লেক্স তো যাই হোক চলো আমি ফার্স্টে যেটা পছন্দ করি সেটা কিন্তু খেয়ে নিচ্ছি কলা এবং তার সাথে রুটি আর এখানে দেখো দুধ দিয়ে গেছে আর তোমাদের দাদাও কিন্তু খাচ্ছে আর ও বলছে বেশ ভালোই হয়েছে ব্রেকফাস্টের খাবারটা কিন্তু খুব সুন্দর খাবার দিয়েছে আর হ্যাঁ ভালো খাবার দিয়েছে এবং খাবারের কোয়ালিটিও কিন্তু ভালো ছিল একদম খারাপ ছিল না তো দেখো তোমাদের দাদা ভাই এখন কিভাবে বাটার লাগিয়ে লাগিয়ে খাচ্ছে কারণ আমি যে বাটারটা আমার বাটারটা বাটারটাও কিন্তু আমি খাইনি ওকে দিয়ে দিয়েছি তো দুটো বাটারই কিন্তু খেয়েছে তো ওর কিন্তু এটা ভীষণ ফেভারিট একটা খাবার তো সেই জন্য টা খেলো তো দেখো এখানে যেই বলছি সবজিটা সেই সবজিটা এটা আমার ঠিক পছন্দ হয়নি তো যাই হোক হালকা পাতলা আমি খেয়েছি ডিমটা বেশি খেয়েছি তো সবজিটা বেশি খাইনি আমার কাছে একদম অত একটা ভালো লাগেনি তো মোটামুটি আর কি লেগেছে তো তোমার দাদা দেখো খেয়ে কি বলছে দেখো ও রিয়াকশানটা দেখো কি বলছে মানে ও একটু নাকটা শিট করছে মানে ওরা অত একটা পছন্দ হয়নি তো মোটামুটি আর কি লেগেছে তো খেয়ে নিয়েছি আমরা যেহেতু খিদে পেয়েছে এখন না খেলে তো আমাদের খিদে পাবে আরও তো দেখো এইখানে তোমাদের দাদা এই বাটনটা না খুব পছন্দ হয়েছে কারণ এই বোতামটা চাপলেই কিন্তু দরজাটা খুলে যায় তো দেখো তারপর তোমার দাদা ভাই একটু ঘোরাচ্ছিল তো এখানে দেখো আমাদের দরজাটা কিন্তু আটকানো হয়ে গেছে কারণ এখন কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলছে আর আমরা কিন্তু দেখো পরবর্তী স্টেশন মালদা টাউন কারণ মালদা টাউনে কিন্তু আমরা নামবো আর কিছুক্ষণ পরে আর এখন কিন্তু দেখো গাড়ি চলছে একশো সাতান্ন কিলোমিটারে তার মানে বুঝতে পারছো কত জোরে কিন্তু গাড়ি চলছে কিন্তু আমাদের ভেতর থেকে বোঝাই যাচ্ছে না যে কেমন জোরে গাড়িটা চলছে তো দেখো এখানে কিন্তু আমি একটু ওষুধ লাগাচ্ছিলাম তার কারণ আমার হাতে একটু পুড়ে গেছিলো তো সেই কারণে তো এটা ওষুধ না লাগালে একদমই কমছে না সেই জন্য তোমার দাদাভাই বলো লাগিয়ে নাও এটা তাহলে একটু কমবে তো দেখো আমরা কিন্তু ফাইনালি খুব কাছাকাছি চলে এসেছি মালদা টাউনে তো আমরা কিছুক্ষণ পরেই কিন্তু নেমে পড়ব তো দেখো এটা হলো ফারাক্কা ব্রিজ তো ফার্স্ট টাইম আমি ফা ফারাক্কা ব্রিজ দেখছি এবং ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো এটা সব সবসময় মুখেই শুনেছি তো দেখো এখন কিন্তু প্রায় আমরা এসেই পড়েছি তার জন্য সব লাগেজগুলো গোছাচ্ছি কারণ নামতে হবে সেই কারণে তো ভীষণ এখন মজা লাগছে যে বেশিক্ষণ চড়তেও হয়নি প্রায় আমাদের সাড়ে তিন থেকে চার ঘন্টা লেগেছে মালদা আসতে হাওড়া থেকে তো দেখো আমরা কিন্তু অ্যাট লাস্ট ফাইনালি আমরা মালদায় নেমে পড়লাম তো ভীষণভাবে আনন্দ লাগছে ফার্স্ট টাইম আমি এত দূরে আসলাম তো চলো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো কেমন লাগলো জানিও